আসসালামু আলাইকুম, আমি শারমিন হীরা। মম হীরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই। প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু কমন মশলা দিয়েই আমি নর্মালি ছোলা রান্না করে থাকি, আর খেতে সুস্বাদু সেই ছোলা রেসিপিটাই আজ আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এজন্য প্রথমেই আমি একটা মেজারমেন্ট কাপের এক কাপ ছোলা নিয়েছি। ছোলাগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমি 7 থেকে 8 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ভেজার পর ছোলাগুলি এখন কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আর এই ছোলাগুলি এখন কতটুকু পরিমাণে হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। 7-8 ঘন্টা ভেজার পর 1 কাপ ছোলা এখন ফুলে 2 কাপে পরিণত হয়েছে। এর মধ্যে একটা মাঝারি সাইজের আলু টুকরা করে দিয়েছি, যা পরিমাণে 1 কাপের 3/3। এখন 1 চা চামচ লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে ছোলাটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। আমি যে পরিমাণে ছোলা নিয়েছি তার সঙ্গে আলুর রেশিওটা একদম পারফেক্ট। এর থেকে আলু বেশি হয়ে গেলেই ছোলার স্বাদটা নষ্ট হয়ে যাবে। ছোলাগুলি সেদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে প্রেশার কুকারেই বসিয়েছি, তবে চাইলে এটা পাতিলেও করে নেওয়া যায়, সেক্ষেত্রে সেদ্ধ হতে সময় একটু বেশি লেগে যাবে। ছোলা সেদ্ধ হতে হতে এদিকে আমি মশলাটা রেডি করে ফেলি, সেজন্য আমি মুখ ফাটিয়ে নেওয়া 2টা ছোট এলাচ দিয়েছি, 1 টুকরো 1 ইঞ্চি পরিমাণে দারুচিনি, 4টা গোলমরিচ, 1 চা চামচ আস্ত জিরা। এই সবগুলি উপকরণ খুব কম আছে, নেড়েচেড়ে ভেজে নেব। এগুলি পুড়িয়ে ফেলা যাবে না, নাড়াচাড়া করতে থাকতে হবে, আর ভাজা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত ভাজতে হবে। পুড়ে গেলে কিন্তু ছোলার কালারটা কালো হয়ে যাবে। মশলাগুলিকে আমি পাউডার করে নিয়েছি, আর এখানে এটা কিন্তু একদম মিহি পাউডার করেছি, মুখে দানাদার মশলা পড়লে খেতে ভালো লাগবে না। চলুন এখন মূল রান্নায় চলে যাই। এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি 1 কাপের 1/4 ভাগ সয়াবিন তেল দিয়েছি। এর মধ্যে 2টা শুকনা মরিচ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। তেলের মধ্যে শুকনা মরিচের ভাজা ঘ্রাণটা থেকে গেলে ছোলায় কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে। তেলের মধ্যে 1টা তেজপাতা 2 ভাগ করে দিয়েছি, আর সেই সাথে 1/2 কাপ পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ থেকে যখন সুন্দর ভাজা ভাজা একটা ঘ্রাণ বের হবে, সে পর্যায়ে এসে 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পর একটু পানি দিয়েছি, যেন শুকনো মশলা দেওয়ার সময় মশলাগুলি পুড়ে না যায়। এ পর্যায়ে এসে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ছোলাটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা আছে, এটা রান্না হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য মশলাটাকেই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধটা থেকে যাবে। এজন্য আমি একবার কষিয়ে নেওয়ার পর তেল যখন ছেড়ে গেছে মশলা থেকে, আবারও কিন্তু পানি দিয়েছি, আমি 2বার কষিয়ে নিচ্ছি, যেন কোনো রকম র ফ্লেভারটা না থাকে। জিরা আর গরম মশলাটা যেহেতু আমি আগে ভেজে পাউডার করেছিলাম, এ কারণে ওই মশলাটা আমি সবার শেষে দিয়েছি। ওই ঘ্রাণটাই যেন ছোলার মধ্যে মোমো করে, সেজন্যই কিন্তু শেষে দেওয়া। আর এভাবে রান্না করে দেখবেন, আশা করছি খেতে অসম্ভব ভালো লাগবে। আগে যে ছোলাটা সেদ্ধ করে রেখেছিলাম, এখন কষানো মশলার মধ্যে ওটা দিয়ে দেব। আর এ পর্যায়ে এসে রান্না হতে খুব বেশি সময় লাগবে না। তারপরও আমি 1 কাপের 4/1 ভাগ পানি দিয়েছি, যেন মশলাটা ছোলার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এ পর্যায়ে এসে 1 চা চামচ কাঁচামরিচ কুচি দিয়েছি। মরিচের পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেওয়াটাই ভালো, আর মরিচটা কিন্তু আমি শেষে দিয়েছি, যেন এর ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং থাকে। একদম শেষ দিকে এসে 4-5টা আলুর টুকরো আমি একটু ম্যাশ করে দিয়েছি। এতে করে ছোলাটা একটু মাখামাখা টাইপের হয় দেখতে এবং খেতে ভালো লাগে, তবে সবগুলো আলু মাখিয়ে ফেললে কিন্তু আর স্বাদ থাকবে না। এই যে একটু তেল বা মশলা আলাদা হয়ে নেই, পুরোটাই ছোলার সঙ্গে মিশে আছে, তাহলে বুঝতেই পারছেন এই ছোলাটা খেতে কতটা টেস্টি হতে পারে। আশা করছি এই রমজানে একবার হলেও ট্রাই করবেন। সব সিজনে ধনে পাতা পাওয়া যায় না, তবে আপনার হাতের কাছে যদি পেয়ে থাকেন তো খুব সামান্য পরিমাণে দিয়ে নিতে পারেন, তবে বিশ্বাস রাখতে পারেন এটা ধনে পাতা ছাড়াই অসম্ভব টেস্টি হয়। এই ছোলাটা মুড়ি পেঁয়াজুর সঙ্গে মিশিয়ে খেলে ভালো তো লাগবেই, তবে আপনি যদি শুধু খেতে চান তাহলে সামান্য একটু পেঁয়াজ কুচি, সামান্য একটু শশা কুচি, একদম 1/2 চা চামচের মতো লেবুর রস, আর সেই সাথে কিছু চিলি ফ্লেক্স, ধনে পাতা, এগুলি ছড়িয়ে দিয়ে একসাথে মিশিয়ে যদি খাবারটা খেয়ে থাকেন, আশা করছি বারবার এই রেসিপিটা ট্রাই করবেন। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না।
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।